বলো আর একবার বলো। ওই যে বেলুন আছে, কেক আনবে, বেলুন আনবে আজকে। বলো বলো তাড়াতাড়ি বলো, বাবা চলে যাবে, কাজে চলে যাবে, তাড়াতাড়ি হ্যাপি বার্থডে বলো, তাড়াতাড়ি বল। এ মা তাহলে আমি কি ফোন দেবো না? বলো বাবা, বাবাকে বলো, ডাক বাবাকে, হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে? বাবার হ্যাপি বার্থডে। বাবার হ্যাপি বার্থডে? তুমিও করবে? ওই যে ওখানে ব্যাগে বেলুন আছে, বেলুন দিয়ে সাজাবো আমরা রাত্রেবেলা, ঠিক আছে? বাবাকে বলো তাড়াতাড়ি চলে আসবে। কেক কাটবো রাতে। তো এই যে মেঘনার জন্য দেখো দুধ আর মুড়ি গুঁড়ো নিয়ে বসেছি, আর আমি চা, আমার চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম যে ব্লগটা তো করছি, তাহলে একটু ক্লিপ করে নিতে হবে। আর এদিকে আমি ঘর টর ঝাড় দিয়ে বিছানা টেছানা গুছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ওর খাওয়া হতে যতটা টাইম, এমনিতে ও একটু দেরি করে, সুজি মুড়ি যাই খাওয়াই না কেন, ও 1 ঘন্টা লাগে খেতে। আর গলায় দেখো কালো রুদ্রাক্ষটা পরিয়ে দিয়েছে, এখন এটাও খোলার জন্য ব্যস্ত। দেখা দেখা এই যে ঢুঙ্গি দেখো, এর নাকি দাঁত ফোলা, এর নাকি দাঁত ব্যথা, গাল ফোলা, মানে প্রায় 1 ঘন্টা ধরে জলে বসেছিল, মাথা ভিজায়নি, নর্মালি জলে বসেছিল, এখন এটা মাথা জল। এটা কি হয়েছে তোর? হ্যাঁ মুছবি। তো এই যে আমি এখন জামা কাপড় কেচেছি এখানে, তারপরে ওই যে ওইখানে দেখতে পাচ্ছি জল ঝরাতে দিয়েছি, এগুলো এখন আমাকে মেলতে হবে। বেশ, এখনো কোনো কাজকর্ম কিছু হয়নি, একটু জল ঢালা ভাত আছে, এখন আমি এটা কিছু ভেজে খাবো, বাসন টাসনও পড়ে আছে, কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছু কাজ না। তো এই যে এখন ওর বাবা বাজার করে এনে দিয়ে গেছে, মানে যখন বউ বেরিয়ে গেছে তখন বাজার টাজার এনে দিয়ে গেছে। বেগুন আছে, আলু আছে, এটা হচ্ছে সাদা তেল, এটা রাত্রেবেলা লুচি হবে তাই। আর এখানে আছে মুরগির মাংস। তো চলো এখন আজকে রান্না বান্না করবো, কী কী রান্না করবো তোমাদের দেখাবো, সবটাই শেয়ার করবো। তার আগে আমার প্রচুর খিদে পাচ্ছে, এখন বাজে 10:45, 11টা বাজতে চললো প্রায়, মানে 10:56 হয়ে গেছে আর কি। যাই হোক, তো আমি ভাতটা খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। মেঘনাকে আর ভাত খাওয়ানো হলো না জানো তো, সেই মুড়িগুঁড়ো খাইয়েছি। 8:30, 9:45 দিকে বসেছি, 10:30 ওভার হয়ে গেছে। যাই হোক, তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তোমাদের তো বললাম যে একটু জল ঢালা ভাত খাবো, তার জন্য তো শুধু ভাত খাওয়া যাবে না, একটা কিছু ভাজাভাজি করতে হবে। তো আমি এখানে আলু কেটে নিয়েছি, এই আলু ভাজা দিয়ে আর 2 পিস পটল ভাজা করে আমি জল ঢালা ভাতটা খেয়ে নেবো। তো ওই জন্য যেহেতু সব ভাজাগুলো আমাকে করতে হবে, তাই আমি না একবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি ভাজাগুলো করবো। আর আজকে কী কী মেনু হচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো আজকে 5 রকমের ভাজা করব। সেখানে হচ্ছে দেখো আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, চিচিঙ্গা ভাজা, কালো জিরা ফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজা। তাহলে 1 পদ, 2 পদ, 3 পদ, 4 পদ, 5 পদ, ঠিক আছে? আর এই আলু ভাজাটা আমার জন্য। আর করবো আজকে চিকেন। তো এখানে চিকেনের আলু কেটে নিয়েছে। অ্যাকচুয়ালি রাত্রেবেলা আজকে লুচি করব, তাই আমি একটু বেশি করে আলু দিয়েছি, লুচির সঙ্গে না এবং কষা মাংসের সঙ্গে যে আলুটা থাকে সেটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। লুচিটা গরমে করতে ইচ্ছা করছিল না, ফ্রাইড রাইস করার ইচ্ছা ছিল, কিন্তু এই মানে ঝামেলা হয়ে যাবে অনেকটাই, সারাদিন এগুলো রান্নাবান্না করে আবার হাতে রান্না করব, সেই জন্য তারপরে একা হাতে। ওই জন্য আর আমি একটু রান্নাবান্না করতে বেশ ভালোই বাসি, আর সব কিছু একা সামলাতে বেশি ভালোবাসি, কিন্তু অনেকদিন ধরে লুচি খাওয়া হয় না, ওই জন্য একটু আমার নিজেরই লুচি খেতে ইচ্ছা করছিল। তো ওই জন্য রাতে লুচি করবো বলে আজকে এই যে মেনু। আর এখানে যে চিকেনটা আছে, চিকেনটা হলো গিয়ে আমি ধুয়ে নেবো, কেননা এখানে বাসনপত্র রয়েছে, বাসনপত্রগুলো ধুয়ে সরিয়ে নেবো, তারপরে চিকেনটা আমি ধোবো, কেননা এখন চিকেনটা ধুলে না বাসনগুলোর মধ্যে আস্তে গন্ধ হয়ে যাবে, সেই কারণে। আর এর মধ্যে মশলা টশলা রয়েছে। তো চলো চটপট, আমার দেখো কড়াই গরম হয়ে গেছে, ধোয়া উঠতে শুরু করে দিয়েছে, এখন আমি এগুলো ভাজাভাজি করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখো। তো তারপরে যে বাবা চলে এসেছে, আর বাবা মেঘনার জন্য আর আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো। এদিকে তো রান্না করছি, দেখতে পাচ্ছো গরমটা কি বিভৎস, এই রান্নাটা করার পরে স্নান করতে পারলে আমি বাঁচি, ওই জন্য ভালোই লাগলো একটু গরমের মধ্যে আইসক্রিমটা খেতে। তো মেঘনাও খাচ্ছিলো রাত। তারপরে আর দুপুরবেলা আমি আর ব্লগটা করতে পারিনি, আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছি যে ভিডিও করার সুযোগ হলে তবেই ভিডিও করবো, তো সেই জন্য আমার ভিডিও করার কোনো সুযোগ হয়নি। আসলে আমি যা রান্নাবান্না করেছি ওর বাবা কিছুই খায়নি, ওর ঠাম্মা রান্নাবান্না করেছিল। আসলে ওনার ছেলে জন্মদিন, উনি তো আয়োজন করবে একটু হলে, যাই হোক বেচারা পড়ে গেছে দুটা নয়, মায়ের রান্নাটা খাবে না বউ রান্নাটা খাবে, দুজনেই কিন্তু ওর জন্য স্পেশাল করে রান্না করেছিলাম। যাই হোক, ও আমারটা খায়নি, ওর মায়ের কাছে সেলিব্রেট করেছে দুপুরবেলা, তো সেই জন্য আমি আর কোনো ভিডিও করার সুযোগ পাইনি, কষ্ট পাচ্ছিলাম, কেননা এত গরমের মধ্যে এত কিছু রান্না করেছি, 6-7 রকমের ভাজাভাজি, ডাল, পরে আমি ডাল করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি।
তারপরে হচ্ছে গিয়ে মেঘনাকে না খাইয়ে নিজে করেছিলাম। তারপরে আমার মনটা ভালো ছিল না, মুডটাও খারাপ ছিল, সারাদিন না খেয়ে 4টার সময় ভাত খেয়েছি, কেননা ভাবলাম যে আমি এত কষ্ট করে যার জন্য রান্না করেছি সেখানে তাতে কি হয়েছে, আমাকে তো খেতে হবে তাই না, আমাকে তো না খেয়ে থাকলে হবে না। তো মেঘনাকে খাওয়ানোর পর অনেকক্ষণ মন মেজাজ খারাপ করার পরে তারপরে আমি 4টার সময় ভাত খেয়েছি, তারপরে স্নান টান করে তাও মুডটা খারাপ ছিল, তারপর কাকুকে বলেছিলাম একটা কেক আনতে। আর এদিকে দেখো এই যে জিনিসগুলো অনলাইন থেকে আমি অনেকদিন আগে অর্ডার করেছিলাম মিশো থেকে, এই যে বার্থডে ডেকোরেশন গুলো, আর এদিকে দেখো ওর বাবাও কিন্তু কেক নিয়ে চলে এসেছে, মানে কেকটা দিয়ে আবার চলে গেছে। আর হ্যাঁ, ওর বাবা এখন দাবা ইন্ডিয়াতে কাজ করছে, মানে দাবা ইন্ডিয়া হচ্ছে একটা ফার্মেসি নতুন ওপেন হয়েছে আমাদের এখানে, ওটা হচ্ছে মোদী সরকারের। তো যাই হোক, তো মেঘনা তো খুব খুশি অ্যাকচুয়ালি, ওকে একটু আনন্দ দেওয়ার জন্য এই সেলিব্রেটটা করছি, না হলে সত্যি বলতে দুপুর থেকে মুডটা এতটাই খারাপ ছিল, মনটা এতটাই খারাপ ছিল যে কোনো কিছু আর রাত্রে কিছু করার ইচ্ছে ছিল না। তোমাদেরকে বলেও ছিলাম যে লুচি করবো, বাট মনটা ভেঙে গেছে বলে আর কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম, আর কি আর বলবো, আর সবকিছু আর ভাগ্যে থাকে না, যাই হোক আর সবকিছু নিয়ে অত স্যাড থাকলেও হয় না। তো তারপরে ভাবলাম যে ওর বাবা কেকটা যখন দিয়ে গেছে, সত্যি বলতে ওর বাবাও কিন্তু মেঘনার জন্যই কেকটা নিয়ে এসেছে, কারণ ও না বার্থডে সেলিব্রেশন করতে খুব ভালোবাসে, কেক কাটতে বেলুন টেলুন দেখলে, বাচ্চারা এটা নিশ্চয়ই সব বাচ্চারাই ভালোবাসে, তোমরাও জানো। তো দেখো ওই জন্য মেঘনাকে একটু দুধ ভাত খাইয়ে দিচ্ছিলাম, মানে ফোন দেখছিল, তো আমি বললাম যে ওকে খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ওর বাবা আসে 10:30-11টার দিকে, তো তার জন্য ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু বেলুন টেলুন এগুলো আমি ফুলাচ্ছিলাম। তারপরে যে এইভাবে ডেকোরেশনটা করেছে, আর এখানে একটা ছোট বেঞ্চ ছিল, বেঞ্চটা পেতে দিয়েছে, আর ওর জন্য টি শার্টটা আমি মানে ওকে গিফট দিলাম আর কি। আর এখানে ক্যান্ডেল আছে, এগুলো সব আমি অনলাইনে অর্ডার করেছিলাম, টি শার্টটা অনলাইনে অর্ডার করেছিলাম। আর মেঘনাকে একটা জামা পরিয়ে চুলটা বেঁধে দিয়েছি, তোর বাবার এখন আসার অপেক্ষা। অ্যাকচুয়ালি ওর বাবা কেকটা দিয়ে গেছিল, ও মানে দেরি হয়ে যাবে বলে ওই জন্য কেকটা আগে থেকে বাড়িতে দিয়ে গেছিল। আর মেডিসিনের শপটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, যাদের হাতিতে বাড়ি তারা তোমরা হয়তো জানবে, রূপসী বাইপাস বলে একটা জায়গা আছে সেখানে। তো এখান দিয়ে আমি জানলা দিয়ে দেখছিলাম যে ওর বাবা কোথায় গেল, ওর বাবা বাইক রাখতে গেছিল আমাদের পুরোনো বাড়িতে, আর ওখানে আমার কাকা শ্বশুর আর আমার শ্বশুর দেখো দাঁড়িয়ে আছে, মেঘনা দুই দাদুকেই ডাকছিল কেক কাটিং এর জন্য, ও তো ভীষণ মানে এক্সাইটেড যে বাবা কখন আসবে, কখন কেক কাটবো। আর আমি আর বেডশিট মেডশিট আর কিছু চেঞ্জ করিনি, কেননা সেরকম তো কোনো কিছু লোকজনকেও বলিনি, জাস্ট একটু মেঘনা একটু বাবার কোলে বসে কেক কাটবে এইটুকুনের জন্য, আর ভালো চাদর কোনো পাতলাম না, এমনি ঘরটার পরিষ্কার করে দিয়েছি। তো আমারও মনটা ভালো লাগছিল না সত্যি বলতে, সত্যি সারাদিন মুডটা অফ ছিল, এত কষ্ট করে গরমের মধ্যে রান্না বান্না করলাম যার জন্য সে যদি না খাবে, এবার ও তো আমাকেও ফেলতে পারবে না আর ওর মাকেও ফেলতে পারবে না তাই না। তো যাই হোক, এই যে এখন মেঘনা বাবা চলে এসেছে, আর ওর বাবা আমার ধরো টি শার্টটা পরে নিল, এখন মেঘনা তো ভীষণ খুশি, আর ওই ক্যান্ডেল গুলো না সঙ্গে সঙ্গে নিভে গেছে, কেননা ছোট তো 100 টাকায় পেয়েছি, এত কিছু আবার কত দেবে সেটাই ওর বাবা বলছিল। তো এখন এই যে কেক কাটা হবে, তাহলে ফ্যানটা চালিয়ে দিই, দাঁড়াও মানে এটা একটু ছোট, এটা একটু ছোট, এই ক্যান্ডেল গুলো একটু ছোট না, ওকে কাটো না, হ্যাপি বার্থডে বলবি বাবাকে, হ্যাঁ বলো হ্যাপি বার্থডে টু ইউ, বলো বাবা, বাবাকে হামি দিয়ে দাও না, বাবাকে কাটো দাঁড়াও আগে ওকে একটু খাই দাও, বাবাকে খাই দে, বাবাকে খাই দে, হ্যাঁ বাবাকে একটু খাই দে, হাতে করে নিয়ে আঙুল, কেকটা কেকটা ধরো, কেকটা ধরে খাই দাও, হ্যাঁ আগে মুখে দাও, ওর মুখে আরেকবার দাও, এদের তাকা মেঘনা দিকে তাকা, তাকা ও কাটবে একা একা, এবার দেখো না কি করে, এবার আরে খাও খাও, আরে ক্রিমটা দিয়ে দিলে তো ক্রিমই নাই, আরে এটা এদিকে খাও, আরে এদিকে খাও, আরে মেঘনাকে দেখো কি হচ্ছে,
হ্যাঁ না কিরকম খাও? আমাকে কি করলো দেখ, ইমা তোকেও দিয়ে দিল, তুইও দিয়ে দে। ওইটা ওই মোমবাতি জ্বাল, ওইটাই তো ভালো লাগছে। ওটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, ঠিক আছে? সুন্দর হয়েছে ওটা। মজা হলো, মজা হলো। তোর জন্যই তো কেক কাটা। তুই আগে খা তো, ফ্রিজে রাখার চিন্তা পরে করবি। আচ্ছা ঠিক আছে, তোমারও হ্যাপি বার্থডে হবে মা, তোমারও হ্যাপি বার্থডে হবে তো কদিন পরে। ধুয়ে নাও বাটিটা, নোংরা লাগছে। আরে জলের দাগ হয়ে গেছে, মনটা তো ভালো আসছে। না এটা দাদুকে দিতু মোটা এটো করে খেয়েছে মা। তো বন্ধুরা এই দেখো, দুপুরবেলা তো আজকের বাবা কিছু খায়নি, আমি যেগুলো রান্না করেছিলাম তো সব কিছুই পড়ে আছে। পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, চিচিঙ্গা ভাজা, আর এক পিস মেঘনার জন্য কষা মাংস রেখেছিলাম, বাট মেঘনা খায়নি, আইসক্রিম খাচ্ছিলো বলে আর খায়নি। আর এই যে এখানে দেখো চিকেন কষা, মানে বেশি ঝোল করিনি, কষা কষা করেছি, আর এটা বাটিতে তলায় আছে। আর এই মা ডালটা নষ্ট হয়ে গেছে দেখো, গরমে ডাল রান্না করেছিলাম, ডালটা পুরো নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আজকে না ফ্রিজে রাখিনি, ফ্রিজে আজকে একদম জায়গা ছিল না, সবজি টবজি অনেক কিছু মানে এলোমেলো করে রাখা হয়েছিল। আর আমারও মুডটা আজকে খারাপ ছিল, তোমরা তো জানোই বললাম মুডটা খারাপ ছিল বলে আমি আর কিছু না ঢুকাইনি। তো মাংসটা গরম করেছিলাম, কিন্তু ডালটা তো টক ডাল যেহেতু ধরাই হয়নি, পুরো ডালটা নষ্ট হয়ে গেছে। কী আর করা যাবে, ফেলে দিতে হবে। যাই হোক, কথায় আছে না, কারোর জন্য করলে তার কপালে খাবারটা না জুটলে সেটা খাওয়া হয় না, ফেলে দিতে হয়, সেটাই হলো। তো কাকু আবার আর একটা কেক নিয়ে এসছে, মানে ওর বাবাও কেক নিয়ে এসছে, আবার কাকুও কেক নিয়ে এসছে। আর কেকের সাথে এই যে আমাদের দুজনের জন্য এটা হচ্ছে কি, একটা হচ্ছে কি প্যাটিস নিয়ে এসছে, আর একটা হচ্ছে কি এটা মনে হচ্ছে স্প্রিং রোল, আমি সঠিক জানি না এটা কী, তোমরা কমেন্ট করে জানিও এটা কী, আমি জানি, কোনোদিনও দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখছি এটা। আর একটা ইয়ে আছে, প্যাটিস আছে, চিকেন প্যাটিস। আর কী হলো, লাগলো তো? আর হ্যাঁ, কাকুকে রাত্রেবেলা খেতে বলেছিলাম, কিন্তু কাকুর আবার অফিসের একজনের আজকে বার্থডে ছিল, তো সেখানে কাকুকে নিমন্ত্রণ করেছিল, এবার কাকু খায়নি বলে প্যাকেট করে দিয়ে দিয়েছে। এবার কাকুকে প্যাকেট করে যেহেতু দিয়ে দিয়েছে, এবার কাকু বলছে এখানে খেলে আর ওইগুলো নষ্ট হবে, তার জন্য বাটিতে করে ওর ঠাম্মা পায়েস দিয়ে দিয়েছে, আর আমি এই যে মাংস রান্না করেছি এখান থেকে মাংস দিয়ে দিচ্ছি কাকুকে। তো চলো এখন এটা বেড়ে দিয়ে দিই কাকুকে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো যখন, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখন বাজে রাত্রি দুটো, ও তো কিছুতেই ভাত টাত খেলো না, শুধু মাংসটা খেয়েছে, প্যাটিস আর ওই স্প্রিং রোল খেয়ে ওর পেট ভরে গেছে বলছে, তাই আর ভাত খেলো না। তো চলো আজকের ব্লগটা শেষ করে দিলাম, টাটা নাইট।